আজকেও 44তম বর্ষে আমরা এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে সবাই উপস্থিত। এরপরে আমরা তারপর আমাদের পূজা মণ্ডপের উদ্বোধন হবে। এইভাবে সুন্দর মুহূর্তে সবাই হাজির হয়েছি। আমাদের সম্মানীয় উদ্বোধক সহ যারা অতিথিরা রয়েছেন সবাই হয়তো একটু রৌদ্রের জন্য কষ্ট হচ্ছে, আমরা স্বীকার করা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সীমিত আয়োজনে। যদি কোনো সম্মানীয় হরনাথ রানা মহোদয় আমাদের ক্লাবের সাথে সাথে আমরা সমস্ত আমাদের যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আমরা বরণ করে নেব, বরণ পর্ব চলবে। এছাড়াও আমরা যাদের আহ্বান জানিয়েছি অন্যান্য অতিথিবৃন্দরা যদি কেউ এসে থাকেন তাদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি, আপনারা সবাই মঞ্চে চলে আসুন, আমরা বরণের কাজ একে একে আমরা সবাইকে বরণ করে নিচ্ছি। এরপরে আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন শুভানুধ্যায়ী ব্যক্তিত্ব সম্মানীয় শঙ্কর ধারা মহোদয়, ওনার জন্য বন্ধুগ্রী নবীন সঙ্গের এই সারস্বত উৎসব সবার ভালো লাগার অনুষ্ঠান, সবার প্রিয় অনুষ্ঠান। করে আলোর সিঁড়িতে আমরা সবাই বয়ে যাই, সেই আলোর প্রজ্বলন হচ্ছে প্রদীপ প্রজ্বলন, মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন। উপস্থিত শুভ উদ্বোধক তার হাত দিয়ে আমাদের এই সারস্বত উৎসবের শুভ সূচনা হলো সম্মানীয় শ্রী সিদ্ধার্থ বাবু বলীন্দ্র, সাথে সাথে রয়েছেন আমাদের সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দরা রয়েছেন প্রদীপ প্রজ্বলন করছেন মামনি জানা মহ। একটি সুচারু সমাজ গঠন করবে, খুব দীর্ঘায়িত
আমাদের এবছর 44তম সারস্বত উৎসব এবছর 44তম বর্ষে পদার্পণ করলো। বিগত কয়েক বছর ধরে, কয়েকটি দশক এরকম একটা অনুষ্ঠান আমরা করতাম। আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমাদের সরস্বতী প্রতিমা সম্মেলন। এবছর যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই আমরা আগামী কয়েকটা দিন আমাদের কোনো অনুষ্ঠান আমরা রাখছি না। আজকে উদ্বোধন হয়ে গেল। একেবারে শেষে আমাদের 4 মার্চ সোমবার আমাদের এই সরস্বতী প্রতিমা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই এলাকার সমস্ত ক্লাব প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তিগতভাবে যারা পুজো করেন, তারা প্রতিমা, তাদের সরস্বতী প্রতিমা আমাদের এই উৎসব প্রাঙ্গণে নিয়ে আসেন। তাদেরকে আমাদের সামর্থ্য মতো আমরা তাদেরকে পুরস্কৃত করবো, সেই মৃৎশিল্পীদের আমরা সম্মান জানাই। আমি এইখানে যে প্রতিমা দেখলাম বিভিন্ন রূপে, বা সেটা কি থিমটা কি? একেবারে আমাদের এটা গ্রামীণ একটা ঐতিহ্য বলা যায়। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে এবং সরস্বতী প্রতিমার যে দিকটা রয়েছে, বারোয়ারি প্রতিমা, অর্থাৎ আমাদের এই যে দুটো দুর্গ দেখলেন, এই দুর্গ কিন্তু আমাদের দুর্গারূপে পূজিত হন না, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী এই রূপে পূজিত হন। এবং সাথে আমাদের পারিজাত রয়েছে, আমাদের সরস্বতী প্রতিমা রয়েছে, এই সমস্ত প্রতিমা নিয়ে, বারোয়ারি প্রতিমা, এটা দীর্ঘদিন ধরে আমাদের একটা ঐতিহ্য, গ্রামের একটা ঐতিহ্য। রাত পেরালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো এই যে কয়েকদিন ধরে যে অনুষ্ঠান কর্মসূচি কয়েক বছর ধরে যে করে আসছেন, এবছর সেটাকে কীভাবে করেছেন? না, এবছর আমাদের আজকেই তো বিকেলেই অনুষ্ঠান শেষ। আমাদের তো একেবারে মাঠের মধ্যেই আমাদের কয়েকটি বক্স টাঙিয়ে আমাদের উদ্বোধন অনুষ্ঠান করলাম। এরপরে পুরোপুরি অনুষ্ঠান আমাদের বন্ধ থাকবে। আবার 1 মার্চ থেকে কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হবে, অর্থাৎ পরীক্ষার্থীদের কোনো বিঘ্ন না ঘটিয়ে আমাদের কিন্তু এই অনুষ্ঠানে সাজিয়েছি। প্রশাসনিক সমস্ত বিষয়গুলিকে মান্যতা দিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ণ অবস্থা যায়। আর একটু পরে আমাদের অনুষ্ঠান সমস্ত শেষ হয়ে যাবে, বিকেল 4টের সময় আমাদের অনুষ্ঠান শেষ। আপনার নাম? আড্ডা জিনিস। আমার নাম সন্দীপ জানা, আমি বল্লুক নিউ নবীর সঙ্গে সম্পাদক পদে রয়েছি। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকন্দা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।